বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। মাটির ভাড়িতে জল খাবো আমি। এই মাটির ভাড়ি কেন বলছি? মাটির ভাড়ে জল খাবো আমি, জল খাওয়াবো আমি। বিয়ের প্ল্যানিংটা সেট হয়ে গেছে, শুধু কি ডেটটা রাখ। বলা বারণ ও করবে তো নিজের বিয়ে, তবে তলা পাতে খাবার দেবে। আই লাভ দ্যাট। আর হচ্ছে ঠিক ঠিক বল বল ঠিক যাচ্ছিস। আমার যাকে পছন্দ ছিল সে আমার খুবই খুবই ভালো বন্ধু ছিল, তাকে আমি এবার ইশারায় জিজ্ঞেস করছি, আমার মনে আছে এখনো যে একটা ব্যালকনির সামনে সে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে, আমি পাশে এসে আমি দাঁড়িয়ে বলি বিরাট ফিল্মি আন্দাজে আর কি। বললাম শোন, ধর তোর কোনো বন্ধু যদি তোকে প্রপোজ করে কিংবা তোকে বলে যে তোকে পছন্দ করে, তুই কী বলবি? আমাকে স্ট্রেট বলেছিল, ডিরেক্ট বুঝে বুদ্ধিমতী মেয়ে তো, যে আমার মনে হয় রণ তোর তাকে না বলাই ভালো, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কি দরকার বলিস না, বন্ধুত্ব থাকুক। গুড্ডিতে বিয়েবাড়ি জমজমাট, একজন তো বিয়েবাড়ির হাফ লুক রেডি হয়ে গেছে আর একজন জাস্ট ক্যাজুয়ালি আছে, জাস্ট ঢুকেছে, তখন ধরে নেওয়া হয়েছে যে বিয়ে হচ্ছে। তো কার বিয়ে? আমি জানি না কার বিয়ে, আমি সত্যি জানি না কার বিয়ে, তুই আমাকে বললি বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে? কার বিয়ে ভাই তুই? কার বিয়ে? ঋতুরাজের বিয়ে অয়ন্তিকার সঙ্গে, জানো না? আমি জানি না। আরে তো রণজয় লুকে আছো, কি করে বলবে কার বিয়ে? না না এতটা প্রফেশনাল নই, কিন্তু আমি সত্যি জানি না। ও এখন প্রোডাকশন হাউসের কথা বলছে, এটা ভালো যে প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট। আমি জানি না, আমি সত্যি জানি না কার বিয়ে। যারই বিয়ে হোক আমাকে ভালো খাওয়া দাওয়া দিলেই হবে, আর কি চাই? গরিব শুধু মত খাওয়াবে না, খাওয়াবে না, কি খাবে তুমি? ভালো খাওয়া দাও আবার কি? আসবে তো রাত্রি 10টার সময় বিখ্যাত তাজের বিরিয়ানি আমাদের। এসব না, লাইনে কথা বল, লাইন থেকে সব সময় বেরিয়ে এখানে ওখানে চলে যায়। আচ্ছা লাইনেই কথা বলবে। ঋতুরাজের বিয়ে হচ্ছে অয়ন্তিকার সাথে, মানে পর্দায় তোমার বিয়ে হচ্ছে, এবার বুঝতে পেরেছো? বাহ, বেশ ভালো লাগলো শুনে ব্যাপারটা, দারুণ। তারপরে বল, বলো যে এই যে কি বলবো। আরে আমি সত্যি জানি না এখনো কিছু, এই যে ও জানে। অন্য প্রশ্ন করো, অন্য প্রশ্ন করো, এটা বলবে না সিরিয়াসলি। মানে অয়ন্তিকার সঙ্গে ঋতুরাজের বিয়ে হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, ও জানে না, আমরা কেউ জানি না। সিন আসবে তারপর আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। তাহলে এখন একটা কলেজ লাইফ দেখাচ্ছিল যেটা ঋতুরাজ আর ঋতাভরির মধ্যে, তো এই যে কলেজ প্রেম, রণজয়দার কলেজ প্রেমটা একটু শুনি। দেখ হয়েছিল কিন্তু খুব ব্যথা পেয়েছিলাম আমি আর কি। হ্যাঁ মানে আমার যেটা হয়েছিল যে আমার যাকে পছন্দ ছিল সে আমার খুবই খুবই ভালো বন্ধু ছিল, তাকে আমি এবার ইশারায় জিজ্ঞেস করছি, আমার মনে আছে এখনো যে একটা ব্যালকনির সামনে সে ওরকম ভাবে দাঁড়িয়ে আছে, আমি পাশে এসে আমি দাঁড়িয়ে বলি বিরাট ফিল্মি আন্দাজে আর কি। বললাম শোন, ধর তোর কোনো বন্ধু যদি তোকে প্রপোজ করে কিংবা তোকে বলে যে তোকে পছন্দ করে, তুই কী বলবি? আমাকে স্ট্রেট বলেছিল, ডিরেক্ট বুঝে বুদ্ধিমতী মেয়ে তো, যে আমার মনে হয় রণ তোর তাকে না বলাই ভালো, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কি দরকার বলিস না, বন্ধুত্ব থাকুক। ও বাবা কি শোক আমার, মানে ভাবা যায় না আর কি। ঠিক আছে, রিয়েল লাইফের মানে কন্ডিশনটাও বোধহয় ঋতুরাজের মতো হয়ে গেছে। আরে ভাই ডিরেক্টলি বলে দিতে, তোর একটা বন্ধু সে যদি তোকে প্রপোজ করে, এত ঘুরিয়ে পিছিয়ে কথা বললে কোনো মেয়েই পছন্দ করে না। সে তো আমি বুঝতেই পারছি আমার কন্ডিশন দেখে। তোমার কন্ডিশন তো ঋতুরাজ, মানে 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 ওই সময়কার রণজয়ের কথা বলছি আর কি। ওই সময়কার রণজয়, তুমি কথাগুলো বললে মাথা দেখে আমার ফুল কুলে পড়ে গেল। ওটা রিজেক্টেড আর কি, সেই জন্য আমাকে রিজেক্ট করা হলো ফুল দিয়ে তার প্রমাণ। শুন ব্যাথা পেয়েছিল। আচ্ছা শ্যামোক্তির এরকম প্রেম ঘটনা ঘটেছে মানে কলেজ প্রেম? আমার জীবনটাই হচ্ছে ওই কি বলে প্রেমময়, তাই তো না? প্রেমময় জানবো তোর কলেজে ঠিক বাংলাটা জিজ্ঞেস করছি, প্রেমময় না প্রেমময়? বল না যাই বলবে, এটা যাই বললাম আর কি, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রেম কি? চারিদিকে ভালোবাসা, ভালোবাসা জিনিসপত্র, আবার কি মানে মানুষের সাথে ওই কি ঘটনা ঘটেছে আমার, আবার না মেমরি লস হয়ে যায়, আমি ভুলে গেছি প্রেমের বিষয়টিষয় ভুলে গেছি, হালকা করে কাটিয়ে দিতে চাইছি। আমার তাই মনে হয়, দেখ তো বুদ্ধিমান, বুঝে না তুই, কি আর বলবো বল। আপাতত আমি ঋতাভরির প্রেমে ফিরে আসি, আমি দেখো হাফ লুকে আছি, ক্যারেক্টারের মধ্যে ঢোকার চেষ্টা করছি আমি। তো ঋতাভরির লাভ লাইফটা তো দেখতেই পাচ্ছেন দর্শকরা আর কি, ঋতুরাজ নুজ আর গুড্ডির যেরকম ওই রকম টাইপের ব্যাপার স্যাপার ছিল, ওদের জীবনে এত বেশি ক্রাইসিস ছিল। হ্যাঁ আজকেই আলোচনা করছিলাম আমি সমাপ্তির সাথে যে ওদের জীবনে এত বেশি ক্রাইসিস ছিল, এবং যেখানে ক্রাইসিস তৈরি হয় না সেখানে সেটার পূর্ণতা পাওয়ার জন্য না মানুষের অনেক বেশি আগ্রহ থাকে, মানে কেন সেটা পূর্ণতা পেলো না। আজকে ওই রকম ক্রাইসিস কিন্তু ঋতাভরি কিংবা ঋতুরাজের মধ্যে নেই। প্রেমটা হচ্ছে ওল্ড স্কুল প্রেম, ওল্ড স্কুল না, শুধু ওল্ড স্কুলও নয়, মানে
এত ক্রাইসিস জীবনে, ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, ফ্যামিলি ক্রাইসিস, নিজেদের না পাওয়া ক্রাইসিস, প্রচুর অপূর্ণতা জীবনে। সেই জন্য কোথাও গিয়ে মানুষ চেয়েছিল যে এদের প্রেমটা হলে খুব ভালো হয়। এই অপূর্ণতা যে থেকে গেল সেটার জন্য এত কষ্ট, এত দুঃখ। কিন্তু এই লোকগুলো কিন্তু তোমাকে আমি কথা বলতে দেব না। আচ্ছা ঠিক আছে বল তাহলে। কারণ হচ্ছে আমি আমার মাম্মামকে নিয়ে আর আর মানে অনু চ্যাটার্জি যার প্রসঙ্গে আমি শুনেছি, আমি আর আর কোনো কথা শুনতে চাই না। আমি এটা এক্সপেক্ট করব আপনারা ঋতুরাজ আর ঋতাবোরের বিয়েটাও যাতে হোক, এটা আপনারা চাইবেন। আপনারা যতটা অনুজার গুড্ডিকে ভালোবাসা দিয়েছেন ততটাই আপনারা ঋতুরাজ আর ঋতাবোরিকে ভালোবাসা দেবেন। বিয়ের মেনু দেখো, সামনে সবাই দাঁড়িয়ে আছে, আমাদের প্রোডাকশনে সামনে সবাই দাঁড়িয়ে আছে, প্রোডাকশনে ওদেরকে জিজ্ঞেস করো আলু চোখা খাওয়া কি মেনু হবে। ও করবে তো নিজের বিয়েতে বোধহয় তাই করবে, কলা পাতে খাবার দেবে। আর হচ্ছে ঠিক ঠিক বল বল ঠিক যাচ্ছিস, কিন্তু মাটির মাটির ভাড় মাটির বলছি মাটির ভাড়িতে জল খাবো আমি। মাটির ভাড়ি কেন বলছি, মাটির ভাড়ে জল খাবো আমি, জল খাওয়াবো আমি। ঠিক আছে এইরকম হবে, এটা বাঙালি আনা হবে। ওনিয়ের প্ল্যানিংটা সেট হয়ে গেছে, শুধু কি ডেটটা রক বলা বারণ মুখে বলা বারণ। বুঝে গেছো না? বাহ খুব ভালো, আমাকে জানিয়ে দেবেন তো যখন বুঝে গেছো। আমারও ইচ্ছা আছে আমি এভাবে বিয়ে করবো, তার মানে কিভাবে সেটা বলবো না, যখন এক্সিকিউট করবো তখন বলবো। তার মানে কি আমারও সবটা রেডি নাকি? ওরকম মানুষ ভেবে রাখে যে এটা করবো, এটা হলে এরকম হবে। সাবাস। আচ্ছা এই যে ডাবল ক্যারেক্টারটা, সেটা নিয়ে একটু শ্যামাপ্তির কাছে শুনবো যে কতটা চ্যালেঞ্জিং হচ্ছে তোমার কাছে। এটা তো ভীষণ চ্যালেঞ্জিং, মানে প্রত্যেকটা দিন চেষ্টা করি নিজেই নিজেকে বিট করা। যখন আমাদের 1:1 যখন সিন থাকে, প্রথম থেকে একটু চাপ লাগছিল, কারণ দুটো আলাদা লুক, দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, যাতে এক না হয়ে যায় সে চেষ্টা করেছে। এবার কতটা আলাদা করতে পেরেছে সেটা তো দর্শকরাই বলবেন, সেটা আমার কো অ্যাক্টররা বলবেন কতটা কি করতে পেরেছি। বিশেষ করে ভয়েসটা খুবই আলাদা করেছে, অনেক স্লো, অনেক স্টেডি, যেখানে রেশমি অনেক চঞ্চল ফুরফুরে। আমাদের দুজনের ক্ষেত্রেই না, মানে ওর যেরকম অনেক চ্যালেঞ্জ ছিল ওর, সেটা হচ্ছে রেশমির সঙ্গে যেন গুড্ডির ইয়াং এজটাও যেন সেম না হয়ে যায়। হ্যাঁ দ্যাট হ্যাজ টু বি ইউ নো আলাদা যেতে হয়। আমরা মানে ওকে যেরকম, অনুজ কিছুটা ওর প্যাটার্নেই ছিল, এরকম না মানে ওকে যেরকম ঋতুরাজ হতে গিয়ে নিজেকে অনেকটা ভাঙতে হয়েছে। ওর যে গলা একটা বেস আছে, সারাক্ষণ এইভাবে কথা বলে, হ্যাঁ বলো নিজেকে অফ স্ক্রিনও চেঞ্জ করে ফেলেছে। সেটা আমার ততটাই প্রবলেম হয়েছে হচ্ছে গুড্ডি হতে গিয়ে। তবু ঠিক আছে, সেই মানুষটা, সেই ক্যারেক্টার জার্নিটা আমি প্রায় এক বছরেরও বেশি হচ্ছে সমস্ত কিছু একদম কাছ থেকে দেখে এসেছি। চেষ্টা করছি আলাদা করা, যেহেতু নিজের বয়সের থেকে অনেক বেশি বয়সের একটা চরিত্র, প্লাস হচ্ছে সেই মহিলা এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এখন অবধি প্রসেসিং আছি, বাকিটা তো দর্শকরা বলবেন, দর্শকরা যেরকম ভালোবাসা দেবেন। ভালোবাসা দেওয়ার ওপরেও অনেকটা ডিপেন্ড করে, যখন আমরা ওখান থেকে কিছু পাবো, রিওয়ার্ড যখন পাবো, তখন আমাদের মনে হবে যেন আরও ভালো করে কাজ করি, আরও এনার্জি দিয়ে ফুল নিজেদের। এমনি 100% এখন দিচ্ছি, তখন মনে হবে যে 1000% দিই। এখন একটা অন্যরকম চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট সবাই, মানে এটা অবশ্য হয় না যে আজকে অনুজ আর গুড্ডিকে মানুষ যতটা ভালোবাসা দিয়েছে আমাদেরই সেটা, আমরা যদিও আমরাই সেই চরিত্রগুলো করেছি, তারপরেও সেটা আমাদের কাছেই চ্যালেঞ্জ, যাতে আমরা রেশমি আর পুবলুকে দিয়ে কিংবা ঋতুরাজ আর ঋতাভরিকে দিয়ে আমরা যাতে সেই ভালোবাসার জায়গাটায় নিয়ে যেতে পারি যতটা ভালোবাসা ওই দুটো চরিত্রের জন্য মানুষের ছিল। তো এটা একটা অন্যরকম ইন্ডিভিজুয়াল খুবই চ্যালেঞ্জিং অ্যাসপেক্ট। দেখুন আমি একটা মজার ছিল একটা কথা বলি, আপনারা গুড্ডি আর অনুজের প্রেম দেখতে চেয়েছিলেন, আলটিমেটলি দেখতে পাননি। যদি আপনারা ঋতাভরি আর ঋতুরাজের প্রেম দেখতে চান তাহলে অবশ্যই গুড্ডি দেখতে থাকুন টিভিতে। টিভিতে গুড্ডি দেখুন 5:30 সময়। আলটিমেটলি আপনারা তো প্রেম দেখতে চেয়েছেন এই দুটো মানুষের, অন স্ক্রিন প্রেম। তো সেটা যখন একটা প্রজন্ম পারেনি, পরের প্রজন্ম নিশ্চয়ই পারবে, যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের যদি সাপোর্ট থাকে, তারপরের প্রজন্ম হতে পারে, মানে 8-9 প্রজন্ম এটা খালি জন্মে যাচ্ছে, জন্মেই চলেছে। অন্য একজন বউয়ের সাথে সাজছে, মানে অয়ন্তিকা, আর এখানে ঋতুরাজ দাঁড়িয়ে রয়েছে, এখনো ঋতুরাজ হয়ে ওঠেনি। তো এই যে বিয়ে বাড়ি, পুরো যে বিয়ে বাড়ি, আমার চুল পড়ে যেত, চুল যখন পড়েনি তার মানে এখন আমি রণজয়তে যাচ্ছি।
যে পুরো যে বিয়েবাড়ির সিকোয়েন্স আগামী কি চমক আসছে সেটা নিয়ে কি বলবে দর্শকদের, মানে রীতা ভরি আর ঋতুরাজের প্রেম আর প্রশ্ন করলি আমাকে, আমি নিজেই জানি না কি চমক আসছে। আরে আমি চমকে যাব, আগে আমি চমকাই, এটা ওইদিকে ঘুরিয়ে দাও, এই যে সবাই এত আলোচনা করছে দেখো তিনজন মিলে দাঁড়িয়ে, ওরা হয়তো বলতে পারবে, ওদের জিজ্ঞেস করুন কি চমক আসছে, আমরাও জানি না, আমরাও চমকে যাব, ফ্লোরিকে কি শর্ট দেব, আমি আবার আগামী গল্প জানবো, শুধু এটুকু জানি গুড্ডি দেখতে থাকুন প্রতিদিন বিকেল 5:30 টিভিতে, সাপোর্ট করুন, ভালোবাসা দিন, হ্যাঁ দেবেন দেবেন দেবেন, আই নো লাভ ইউ, বিয়েতে ইনভাইটেড ইনভাইট করে দেবে দেখবেন, মেনুটা আরে ওটা ইম্পর্টেন্ট, আচ্ছা চারি বিয়ে হোক না কেন ঋতুরাজের সঙ্গে অয়ন্তিকার হোক কিংবা ওরা তো কিছু একটা প্ল্যান করছে বোধহয় সেটা আমি জানি না আর কি, বৃথাবরীর সঙ্গে বিয়ে দেবে সবটা এক্সিকিউট করাটা খুবই চাপের আর কি, যদি করতে পারে যাই হোক মোটামুটি বিয়ে তো হচ্ছে, এবার কার সঙ্গে হচ্ছে সেটা আমরাও জানি না দর্শকরাও জানেন না, বিয়েতে আপনাদের নিমন্ত্রণ থাকলো, বিকেল 5:30 সময় টিভিটা খুলে বসে থাকবেন, বিয়েতে নিমন্ত্রণ থাকলো, এটা ভার্চুয়াল নিমন্ত্রণ, খাবারটা তাজের বিয়ে মানে ওই তাজ নয় একবার এসে খেয়ে যেতে পারে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।